বৃহস্পতিবার গভীর রাতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক চোরা শিকারীকে গ্রেফতার করেছে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম অঞ্জন মিশ্রা। ধৃতের হেফাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, এছাড়াও মিলেছে আলেকজান্দ্রিয়া প্যারাকিট প্রজাতির একটি টিয়া। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদের কাছ থেকে আরও কিছু নাম উঠে আসছে, আমরা তদন্ত করছি এবং খুব শীঘ্রই তাদেরকে ধরতে পারব, এটাই আমরা আশাবাদী। এখন পর্যন্ত কিছু তিনটে গান আর একটা লাইভ পিকক, তারপরে এখন দেখতে পাচ্ছেন একটা আলেকজান্দ্রিয়া প্যারাকিট আছে, আর কিছু কচ্ছপের খোল, আর যেটা অ্যামুনিশনের কিছু এই যেগুলো ইউজ হয় সেগুলো। কিছুদিন আগে কৃষ্ণ ছেত্রী নামে এক যুবককে গ্রেফতার করেছিল ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। আগ্নেয়াস্ত্র, তীর ধনুক সহ ময়ূর এবং একটি কচ্ছপের খোল উদ্ধার হয়েছিল সেই সময়। জানা গিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই আরও চোরা শিকারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলির রিপোর্ট, ইউ বাংলা।